जम्बुरार तीर्थमुख मेलाते मुख्यमंत्री संवाद संग्रह करते गए पुलिस सब इन्सपेक्टर हाथी हेनस्था और आक्रांत शिकार उदयपुर बेस कैक जन सांबादिक टाका चेयेछेन सब इन्सपेक्टर अभियोग आक्रांत गाड़ी धक्का एक सांबादिक के धक्का दिए फेले दे बोले अभियोग जिला पुलिस सुपारे काछे नालिश। डम्बुरार तीर्थमुख मेलाते मुख्यमंत्री संवाद संग्रह करते दिल ना एक पुलिस सब इन्सपेक्टर सांबादिकेर गाड़ी आटके गाड़ी हामलार पाशापाशी सांबादिकदेर नाना भावे हेनस्था करे सेई संगे एक सांबादिकके धक्का मेरे फेले देय माटिते। पौष संक्रांति उपलक्षे गोमती जिलार तीर्थमुखेर डम्बुरे मेला बसे से मेलार उद्बोधन करें राज्येर मुख्यमंत्री डॉ. मानिक साहा। प्रति बछर एई मेलाय जावार जन्य गोमती जिला तथ्य संस्कृति दप्तरेर तरफ थेके यातायातेर ब्यवस्था करा हय एबं सांबादिकदेर कार पासो देवा हय। से मोताबेक ओई मेलाय संवाद संग्रह करार जन्य उदयपुरेर सांबादिकरा जखन डम्बुर मेलाय जाच्छिल तखनई घटे ओई ন্যাক্কারজনক घटना। सांबादिकदेर संगे तार पुलिशेर এসআই দাঁড়া सांबादिकरा गाड़ी निये जाबार समय हठात नतून बाजार थानार सब इन्सपेक्टर सन्दीपन देव नामी एक अफिसार सांबादिकदेर गाड़ी आटके देय। हयतो तखन तिनि जानतेन ना सांबादिकदेर गाड़ी ना जेने चेये बसेछेन गाड़ी ड्राइवारेर काछे टाका। এরপর সাংবাদিক পরিচয় দিলে ফিল্মি কায়দায় গাড়িতে আক্রমণ করতে থাকেন তিনি। এক প্রকার সাংবাদিকরা গাড়ি থেকে বের হলে সাংবাদিকদের মধ্যে থাকা উত্তম পাল নামে এক সিনিয়র সাংবাদিককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় সেই গুণধর অফিসার। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরেছেন স্থানীয় লোকজনরা। এই বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন অন্য পুলিশ অফিসাররা। এরপর তিনি উপায়ান্তর না দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। আজকে আমরা উদয়পুর তথ্য সংস্কৃতি দপ্তরের আমন্ত্রণে প্রত্যেক বর্ষে এবছর ডম্বুর মেলায় মুখ্যমন্ত্রী নিউজ কভার করার জন্য আমরা এসেছিলাম। তো দুঃখের ব্যাপার হলো এসডিএম এর দেওয়া পাস থাকা সত্ত্বেও ডম্বুর যাওয়ার ক্ষেত্রে আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে নতুন বাজার থানার এসআই সন্দীপন দেব নামে একজন পুলিশ অফিসার। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই বিবাদকে কেন্দ্র করে বা ওনারের যে দুর্ব্যবহার সে দুর্ব্যবহারের জন্য আজকে আমরা মুখ্যমন্ত্রী নিউজ কভার করতে পারিনি। আমরা উদয়পুরে বেশ কয়েকজন সাংবাদিক এসেছিলাম, আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের এখানে রয়েছে কয়েকজন, আরও একটা গাড়ি ছিল, তারা চলে গেছে। মূল বিষয়টা হলো আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের গাড়ি থামিয়ে আমাদের গাড়িতে নানাভাবে আমাদেরকে বকাবাদ্য, পাশাপাশি গাড়িতে হামলা করা, এমনকি সাংবাদিক পরিচয় দেওয়ার সত্ত্বেও আমাদের উপর চড়ে ওঠে। সব থেকে অবাক করার বিষয় আরেকটা গাড়ি যে ছিল সেই গাড়িটাকে থামিয়ে বললো যে তোমরা যেতে পারবে না, হয়তোবা কিছু টাকা টুকা চেয়েছিলেন সেই গাড়িটাতে গাড়ি ড্রাইভারের কাছে। তো সেই গাড়ি ড্রাইভার যখন টাকা দেয়নি তারপরে হয়তোবা আমাদের উপর এইভাবে আক্রমণ করার চেষ্টা বা আমাদের সঙ্গে দুর্ব্যবহার আমাদের মুখ্যমন্ত্রী নিউজটা কভার। স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীদের কাছ থেকে জানা যায় বেশ কিছু মাস তিনি কর্মরত ছিলেন অমরপুর বীরগঞ্জ থানায়। সেখানে প্রত্যেক দিন কোথাও না কোথাও থেকে ঘুষ নেওয়ার অভিযোগ করতে থাকে বারংবার। এমনকি শাসক দলের যুব মোর্চার কর্মীদের বিনা কারণে মারধর করারও অভিযোগ ওঠে এই গুণধর অফিসারের বিরুদ্ধে। যদিও এ বিষয়টি বুঝতে পেরে তৎকালীন জেলা পুলিশ সুপার তড়িঘড়ি তাকে নতুন বাজার থানায় বদলি করে দেয়, কিন্তু সেই অফিসারের তোল্লাবাজি এখনো কমেনি, যার জন্য ঐতিহ্যবাহী তীর্থমুখ মেলাতেও তোল্লা বাণিজ্য চালাতে শুরু করে সেই গুণধর সাব ইন্সপেক্টর সন্দীপন দেব। সাংবাদিকদের এক প্রতিনিধি দল গোমতী জেলা পুলিশ সুপারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়ে এ বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। এখন দেখার বিষয় পুরো ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে জেলা পুলিশ সুপার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।